আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইনসে। দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান সদর উত্তর মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পণের দাবিতে এবং কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বুধবার বর্ধমানের গোদায় রোজিনা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল শ্বশুর সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। প্রচণ্ড ঠান্ডা থেকে এলাকা দুস্থ মানুষদের নিস্তার দিতে বুধবার 28 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বুজরুকদিঘি গ্রামে। বিগ্রে ও বামুনিয়া গ্রামের মাঝে সেতু সংস্কারের কাজ শুরু হল। পৌষালী উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল বুধবার। আগামী পয়লা মাঘ অনুষ্ঠিত হবে রটন্তি কালীপুজো। পূর্ব বর্ধমান পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। চলে আসছে বিস্তারিত খবরে। পাঁচ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান সদর উত্তর মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। কৃষিজাত ফসলের দাম না পাওয়ায় যেসব ক্ষতিগ্রস্ত কৃষক আত্মঘাতী হয়েছেন তাদের সঠিক অনুসন্ধান করে সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থা। আমন চাষী ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মকুব, ক্ষতিগ্রস্ত আলু চাষীদের সরকারিভাবে সহায়তা প্রদান, বোরো চাষের জন্য পর্যাপ্ত জল প্রদান, সমস্ত কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড প্রদান সহ পাঁচ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বর্ধমান সদর উত্তর মহকুমার শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় পূর্ব বর্ধমান সদর উত্তর মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস নেতা অভিজিৎ ভট্টাচার্য জানান, উত্তর মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন স্মারকলিপিটি জেলা শাসকের মাধ্যমে নবান্নয় পাঠিয়ে দেওয়া হবে। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়। মূলত আমরা বর্ধমান সদর উত্তর মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে আমরা কৃষকের স্বার্থে একটা প্রতিনিধি পত্র প্রদান করলাম মহকুমা শাসক মহাশয়কে। আমাদের প্রধান বক্তব্য ছিল এটাই যে বিগত যে আমন চাষ, সেই আমন চাষে চাষিরা প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বর্ধমান সদর উত্তর মহকুমার অন্তর্গত ভাতার গোলসি আউস গ্রাম, এগুলোকে আমরা জানি ধানের গোলা নামে পরিচিত। এখানে কৃষকরা আমন চাষে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শিলাবৃষ্টি এবং অকাল বৃষ্টির জন্য। সেখানে সেই ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি ঋণের ভারাক্রান্ত হয়ে অনেকে আত্মঘাতীর পথ বেছে নিয়েছেন, আত্মহত্যা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মহকুমা শাসকের কাছে বললাম যে আপনারা কৃষকদের যাতে কৃষি ঋণ মুকুব হয় এবং যে সমস্ত কৃষকরা আত্মহত্যা করেছেন তার সঠিক তদন্ত করে তাদের পরিবারকে সরকারিভাবে যাতে ক্ষতিপূরণ করা যায়, মিনিমাম 5 লক্ষ টাকা করে তাদের পরিবারকে যাতে দেওয়া যায় তার ব্যবস্থা করতে বলেছি। সর্বোপরি সারা বর্ধমান জেলায় আলু চাষিরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন, এক একটা আলু চাষি জানেন যে এক বস্তা আলু চাষের খরচই হচ্ছে 280 টাকা। সেই আলু কোথাও 25 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 10 টাকা, কোথাও এমনিতে মানুষকে দিয়ে দিতে হচ্ছে। সেই আলু চাষিরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, একবারে জর্জরিত হয়ে গেছেন ঋণে। আলু চাষিদের জন্য সরকারি কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেই বা সরকারি সাহায্য করা হয় না, তাই আলু চাষিদেরও যাতে সরকারিভাবে সাহায্য করা হয় এবং ক্ষতিগ্রস্ত চাষি যারা ঋণ নিয়ে চাষ করেছেন তাদের যদি ঋণটা মকুব করা যায় তার জন্য আবেদন জানিয়েছি। আর যে সমস্ত জায়গায় আমন চাষ ভালো হয়নি, এই যে বলছি ভাতার হাউস গ্রাম, এই এলাকায় যাতে বোরো চাষের জল দেওয়া যায়,
অন্তর্পক্ষে বোরো চাষটা যাতে ভালো করে করতে পারে তার বন্দোবস্ত করার জন্য আমরা মহকুমা শাসক মহাশয়কে বললাম, কিষাণ ক্রেডিট কার্ড যাতে সমস্ত চাষির কাছে পৌঁছায় তার জন্য আরও বেশি করে ক্যাম্পেনিং করার জন্য ওনার কাছে রিকোয়েস্ট করেছি। আর একটা রিকোয়েস্ট করলাম যে বেনফেড এবং সমবায়ের মাধ্যমে যে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে সেখানে শাসক দল বা বিরোধী দল দলতন্ত্র হিসাবে কায়েম হচ্ছে, সেখানে রাজনৈতিক দল হিসাবে সেই ধান কেনা হচ্ছে, তাতে আমরা আবেদন করেছি মহকুমা শাসককে যাতে এই ধরনের কোনো দলবাজি না হয়ে কৃষকের ধান কোনো দলগত মত নির্বিশেষে সমস্ত চাষির ধান যাতে কেনা হয় সরকারিভাবে তার জন্য আমরা আবেদন করি। আশ্বাস দিলেন, উনি আশ্বাস দিয়েছেন যে এটা আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে পাঠাচ্ছি, উনি আবার ফরওয়ার্ড করে নবান্নে পাঠা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। পণের দাবিতে এবং কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বুধবার বর্ধমানের গোদায় রোজিনা বেগম নামে এক গৃহপতিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল শ্বশুর সহ শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। মৃতার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ফের পণের দাবিতে এবং কন্যা সন্তানের জন্ম দেওয়ায় এক গৃহপতিকে হত্যার অভিযোগ উঠল শ্বশুর শাশুড়ি সহ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। মৃতার নাম রোজিনা বেগম। ঘটনাটি ঘটেছে বর্ধমানের গোদাতে। মৃতার বাবার অভিযোগ, বিবাহের পর থেকেই পণের দাবিতে তার মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো শ্বশুর বাড়ির লোকজনেরা। কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর অত্যাচার চরমে চলে যায়। বিগত দুদিন ধরে একটি ঘরের জন্য তার উপর মানসিক অত্যাচার চালানো হচ্ছিল বলে অভিযোগ। আমার কলিজার টুকরো চলে গেল রে, আমার আদরি চিরাদন, আমার আদরি চিরাদন রে, আমার আদরি চিরাদন চলে গেল রে, আমার মেয়ে আমার সঙ্গে পাঁচটা সময় ভোরে কথা বলেছে রে, ওইটুকুর মধ্যে কি করে মরে, ওরা মেরে দিয়েছে গো। কালকে সারাদিন ওর সঙ্গে টর্চারিং হয়েছে, পরশু থেকে হচ্ছে, কালকে আমাকে ডাকলো, জামাই ডাকলো যে এরকম দাঁড়া অশান্তি হয়েছে, তুমি এসো, তুমি নিয়ে যাও। আমি ওর বাড়িতে গেলাম, আমাকে বলছে আপনার মেয়েকে নিয়ে চলে যান। আমি বললাম মেয়ে আমার মেয়েকে যে তো বাড়ি চল, তো ও বলছে না আমাকে যদি তোমার জামাই আমার বাড়িতে দিয়ে আসে তোমার বাড়িতে তাহলে আমি যাবো। বললাম আমি যাবো না, তুই মরগা পচগা থাক, আমি চলে যাচ্ছি। আমি ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে বাড়ি চলে গেছি দেখে দিয়ে। তারপরে ছটার সময় ওর মাকে ফোন করে, মা তরকারি পাঠাও, আমি ভাত রেঁধেছি, তরকারি রাঁধতে পারবো না, তো আপাকে দিয়ে তরকারি পাঠাও, আমি ভাত খাব। আমি তরকারি দিয়ে রাস্তায় যাচ্ছি, ইতিমতো অবস্থায় আমার একটু দেরি হয়ে গেছে, একটা অন্য জায়গায় কাজ করছিলাম, সেইখান থেকে আবার ফোন আসে 6:15 আমার মেয়ে ফোন করে, আবার তুমি এখন এলে না কেন। তার মধ্যেই মনে হয় ও আমার মেয়েকে টর্চারিং করছিল ওরা। তো আমি মনে হয় আমি যাচ্ছি, আমি 10 মিনিটের মধ্যে ঢুকছি। হ্যাঁ, তারপরে আমার একটু দেরি হয়ে গেছে আর কি, দিয়ে আমার ওর মাকে আমার জামাই ফোন করে যে ও গলায় দড়ি দিয়ে মরে গেছে, এটা একদম পুরোপুরি মিথ্যা, মানে ওকে শ্বাসকষ্ট করে মেরে দিয়েছে। আমি গিয়ে দেখলাম ওকে নিচে ফেলে রেখে দিয়েছে, হ্যাঁ ওই দড়িটা ফলস টাঙানো আছে, ওই শ্বাসলক্ষ্য মারা আছে, এখানে দাগ আছে, স্পট দাগ আছে, মেরেছে টর্চারিং করে। ওর শ্বশুর, ওর শাশুড়ি, ওর যে বড় ভাসুর, এরা সবাই মিলে, মানে অন্যদা সবাই মিলে একসঙ্গে বাড়িতে ছিল সেই ওই সময়টা। আমি যখন যাই ওইটি ওর বড়, ওর যে বড় যা তাকেও মেরে দিয়েছে, ওইভাবে মেরে গলায় ওই দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছিল, সেইটাও এখনো কেস চলছে কোর্টে। ওরা ঠিক এই ধরনেরই অত্যাচার করে আসছে। আমার মেয়ে বলেছিল বাবা তুমি, ওর শ্বশুর বলেছে যে তোকে মেরে দেবো, কেউ বাঁচাতে পারবে না, তোর বাপরে দিয়ে দিয়েছিলে, হ্যাঁ কোন কোন সোনা ফার্নিচার সমস্ত কিছু আমি দিয়েছি, হ্যাঁ 6 লাখ টাকা, হ্যাঁ ওরা প্রথমে 6 লক্ষ টাকা দাবি করেছিল, আমি 3.5 লক্ষ টাকা দিয়েছিলাম, 30 কোটি সোনা বলেছিল, 20 কোটি দিয়েছিলাম, বাকি ছিল সেইটুকুর জন্য আমি ওকে টাইম চেয়েছিলাম। আমি বলেছিলাম ঠিক আছে আমার মেয়েকে আমার বাড়িতে রেখে দাও, আমি সমস্ত দিয়ে দেবো, তারপরে নিয়ে পাঠাবো। জামাই কি ও পুরো ডাকনাম, ওর শ্বশুর ও শাশুড়ি, ওর যে বড় যা, এদের ফাঁসি হোক, এর আগে কোর্টটাকে মেরেছে,
আমি চাই তদন্ত করে ওর ফাঁসি হোক, ওর ফাঁসি সাজা হচ্ছে না কেন এখন তুমি একে মেরে দিল ওরা। মৃতার বাবার দাবি, তাদের জামাই ফোন করে জানায় রোজিনা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। যদিও তাদের অভিযোগ, শ্বশুর সহ শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যরা শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। তাদের দাবি, দুবছর আগে ওই বাড়ির বড় বউকেও শ্বাসরোধ করে খুন করে শ্বশুর। তার কেস চলছে। এ বিষয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। যদিও ঘটনার পর থেকেই পলাতক শ্বশুর বাড়ির লোকজন। দীর্ঘ 3 বছর ধরে করছে, কন্যা সন্তান হওয়ার পর থেকেই একটা মেন্টালিটি টর্চার ছিলই। যার পরে যখন এই ভাইজি আমাদেরকে বলতো, আমরা এই জন্য বিভিন্নভাবেই মাঝে মাঝে আনকনসাফ হয়ে যেত, আমরা হেতু খুঁজে পেতাম না। বিভিন্ন কনসালটেন্সি যারা আছে, সাইকো ওপিনিয়ন, এদের কাছে নিয়ে গিয়ে আমরা উপলব্ধি করেছিলাম যে মেন্টালিটি প্রেসারের জন্যই ও বারবার কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এরপরে আমরা নিজে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় কাউন্সেলিং করা, ওই ছেলেকে নিয়ে পাড়ায়, যেটা আমাদের এখন মোটামুটিভাবে সালিসি সভা বন্ধু বান্ধবদের বসে, ওর যারা লিগেল গার্জেন আছে তাদের মাধ্যমে বসে সেটিং করে দীর্ঘদিন করেছিলাম। গতকাল যেটা ঘটে আকস্মিকভাবে, মেন্টালিটি প্রেশারটা এমন পর্যায়ে পৌঁছে যায়, তখন একটা হুমকি দেয় যে তোমাকে কিন্তু মেরে দেব, আমাদের কেউ কিছু করতে পারবে না। তার প্রমাণ অতীতে একটা দেখেছো, একটা বাড়ির এই বাড়ির মধ্যে কাকে, ওই আমার ভাইজি যে রোজিনা বেগমকে মেরে দেব, অতীতে একটা মেয়েকে কিন্তু আমরা হুমকি দিয়েছি, এটা ওর শ্বশুর বাড়ির থেকে। দেওয়ার পর ওর বাবাকে ফোন করে, বাবা আমাকে এরা মেরে দেবে বলছে। এই কথা শোনার পর ওর বাবা ফরাইটিকোট থেকে গোদা, ডিস্টান্স হচ্ছে 3 কিলোমিটার অ্যাবাউট, তো ওই যেতে যেতে রাস্তাতে ওই পাড়ার কিছু শোভাকাঙ্ক্ষী লোকের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে বলেছে বিষয়টা যদি মেটানো যায়। গিয়ে যখন দেখছে মৃতদেহটা, তখন কিন্তু বাড়ির মধ্যে নামানো আছে। আর ঠিক ওই মাঝপথেই আবার ফোন যাচ্ছে যে হ্যাঙ্গিং হয়েছে, হ্যাঙ্গিং যদি হলো তাহলে নিশ্চয়ই তার ননদ এই মুহূর্তে জড়ো হবে না, তাহলে প্রি প্ল্যান অফ মার্ডার, এটা আমাদের ধারণা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট বলবে কি হয়েছে, আমরা সেইটা তোমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনের কাছে দৃষ্টিপাত করতে চাইছি, যে বাড়িতে মানুষরা মেন্টালিটি টর্চার হয়ে মোটা সোসাইটি যদি হয় করতে বাধ্য হচ্ছে কেন, এটা একটা দেখা। কন্যা সন্তান হওয়া যদি আমাদের কাছে অন্যায় হয়, তাহলে গভর্নমেন্টকে একটা প্রসিড করতে হবে যে কন্যা সন্তান কারো নেওয়া যাবে না। যদি অর্থ ব্যাপার হয়, সেই ব্যক্তির অর্থের কোনো খামতি ছিল না, একজন চাষি, ক্ষুদ্র প্রান্তিক চাষি, তার পক্ষে এই ফিউজ 2.5 লাখ টাকা, বাকি অন্য ব্যবসা জোগাড় করতে একটা সময় লাগবে, সেটাও একটা সাপেক্ষ। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা ঘিরে শোকের ছায়া নামে এলাকায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রচণ্ড ঠান্ডা থেকে এলাকার দুস্থ মানুষদের নিস্তার দিতে বুধবার 28 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় উত্তর ফটক ভেরিখানা মোড় সংলগ্ন এলাকায়। এদিন প্রায় 150 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বর্ধমান পৌরসভার 28 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বুধবার সন্ধ্যায় কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বর্ধমানের উত্তর ফটক ভেরিখানা মোড়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কম্বল বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পৌরসভার MCIC খোকন দাস, কাউন্সিলর শেখ বশির আহমেদ, সুশান্ত প্রামাণিক, শাহাবুদ্দিন, রেখা তিওয়ারি, তৃণমূল নেতা শ্যামা প্রসাদ ব্যানার্জি, জয়দীপ মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাই আমরা জানি একটা কম্বল দিয়ে হয়তো মানুষের কোনো পরিবর্তন, মানুষের কিছু করা যাবে না, তার এই সুখ দুঃখের ব্যাপারে তার পাশে থেকে একটা কম্বল দিয়ে তার পাশে দাঁড়ানো, এটাই বড় ব্যাপার। তাই এখানকার তৃণমূলের অজস্র কর্মী রয়েছেন যারা সবাই মিলেই প্রতি বছর চেষ্টা করেন তাদের নিজের এলাকার এবং আশপাশের এলাকার কিছু মানুষের হাতে একটা কম্বল তুলে দিয়ে অন্তত এই ঠান্ডার মধ্যে সে যাতে কম্বলটা গায়ে দিয়ে ঘুমাতে পারে, যাতে তার ঠান্ডা না লাগে। তাই আমি মনে করব যেখানে দলের আমাদের কর্মীরা এবং আমাদের কাউন্সিলর যারা নেতৃত্বে আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাব তাদের এই একটা সুন্দর তাদের এই অনুষ্ঠান করার জন্য, এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসে আপনারা কম্বল নিতে আসছেন আপনাদেরও ধন্যবাদ জানাই যে কম্বলটা আপনারা নিতে এসে আমাদের দলের যে চেষ্টা করছে এই কম্বল দেওয়ার তাদের আপনারা কম্বলটা নিতে এসে আমাদের ধন্য করলেন।
তাই আপনারা অনেকক্ষণ ঠান্ডার মধ্যে বসে। এদিন এলাকার প্রায় 150 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। প্রচন্ড এই ঠান্ডায় কম্বল হাতে পেয়ে স্বভাবতই খুশি এলাকার মানুষজন। কুপন নিয়ে এসেছে, আপনারা কুপন দেন, আমরা একে একে কম্বল দিয়ে দেবো। কম্বল হাতে তুলে দিচ্ছেন প্রথম দর্শনার্থী, করবেন না আপনারা সকলে। আগামী দিনে ওয়ার্ডে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়। মূলত এলাকার দুস্থ মানুষদের প্রচণ্ড ঠান্ডা থেকে নিস্তার দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বুচরুকদিঘি গ্রামে। স্থানীয় শিবতলা থেকে তালপুকুর পর্যন্ত 250 ফুট রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে, পথচারীদের সুবিধার্থেই চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। রায়না 1 নম্বর ব্লকের শেহারা পঞ্চায়েতের বুচরুকদিঘি গ্রামে চলছে এইরূপ কর্মযজ্ঞ। স্থানীয় শিবতলা থেকে তালপুকুর পর্যন্ত 250 ফুট রাস্তার ঢালাইয়ের কাজ চলছে। দীর্ঘদিন ধরেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, ফলে ক্ষোভ বাড়ছিল পথচারী থেকে এলাকাবাসী সকলের মধ্যেই। ক্ষোভ প্রশমন করার লক্ষ্যেই এই রূপ কর্মসূচি গৃহীত হয়। এটা বুচরুকদিঘি গ্রামে। কোন ব্লকের অন্তর্গত? এটা রায়না 1 নম্বর ব্লকের শেয়ারা পঞ্চায়েতের উদ্যোগে বুচরুকদিঘি গ্রামে ঢালাই রাস্তার কাজ আজ শুরু হচ্ছে। কাজটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হচ্ছে? কাজটা তাল পুকুর থেকে শিবতলা থেকে তালপুকুর। প্রায় কত কিলোমিটার মতো হবে? 250 ফুট। আয়োজকদের আশা, এর ফলে উপকৃত হবে অসংখ্য পথচারী। এলাকায় ঢালাই রাস্তা তৈরি হওয়ায় খুশি সকলে। বুচরুকদিঘি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বিগ্রে ও বামুনিয়া গ্রামের মাঝে সেতু সংস্কারের কাজ শুরু হলো। দীর্ঘদিন ধরেই ভগ্ন প্রায় অবস্থায় পড়েছিল সেতুটি, যার ফলে মাঝে মাঝেই ঘটে যেত ছোট বড় দুর্ঘটনা। সেতু সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো বিগ্রে ও বামুনিয়া গ্রামের মাঝে সেতু সংস্কারের কাজ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভগ্ন প্রায় অবস্থায় ছিল এই সেতুটি, মাঝে মাঝেই ঘটে যেত ছোট বড় দুর্ঘটনা, এমনকি অল্প বৃষ্টিতেই জলের তলায় চলে যেত সেতুটি, যার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতেন এলাকাবাসীরা। মূলত এই সেতুর উপর দিয়েই বর্ধমান থেকে মাইনগর, বনপাশ, দেবপুর হয়ে গুসকরা যাওয়া যায়। প্রতিদিন বহু মানুষ এই সেতুর উপর দিয়ে যাতায়াত করেন। অবশেষে সেতু সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষজন। এই সেতুর সংস্কার হলে প্রায় 10টি গ্রামের মানুষ উপকৃত হবেন। যে কাজ দেওয়া হচ্ছে খুব ভালো লাগছে। এই রাস্তাটা হচ্ছে বিগড়ে, এই রাস্তাটা বিগড়ে এবং বামুনিয়া সংলগ্ন জায়গায় যে ব্রিজ হচ্ছে এটা খুব ভালো হচ্ছে। আর রুটটা হচ্ছে বর্ধমান গুসকরা ভায়া দেবপুর কামাপাড়া, সিউড়ি রোড থেকে ভেঙেছে মাইনাগর থেকে দেবপুর পর্যন্ত এই রাস্তাটা। এই রাস্তাটা মধ্যখানে জায়গায় ব্রিজটা হচ্ছে। তবে আমার একটা বক্তব্য যে ব্রিজটা যে পরিমাণ হচ্ছে বিভিন্ন জায়গার মানুষের খুব ভালো হবে। ব্রিজটা একটু উঁচু এবং একটু চওড়া হলে খুব ভালো হয়। এই ব্রিজটা বহু দিন ধরে এবং ক্ষতিগ্রস্ত অবস্থা পড়ে আছে। তাছাড়া ব্রিজটা যে অবস্থা ছিল বন্যার সময় রাস্তা কেটেও জল নিকাশের ব্যবস্থা করতে হতো, তাহলে হয়তো গ্রাম ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল। এখন যে কাজ চলছে ব্রিজটা, এখন আপনাদের কেমন লাগছে? এখন কাজ চলছে খুব ভালো লাগছে এবং খুব আমরা খুব আনন্দিত, স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত। এটা অসুবিধার মধ্যে রয়েছে যেহেতু লোক সংখ্যা বেড়েছে, বাসের রুট বেড়েছে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয়, বাচ্চা ছেলেরা স্কুল যায়, এখানে 2-3টা হাই স্কুল আছে, তারা যায়, ছেলেমেয়েরা পাস করতে পারে না।
আপনাদের কেমন লাগছে? দেখতে ভালো লাগছে, রাস্তাটা অনেক লোক বেঁচে যাবে, এটাতে অনেক অনেকগুলো গ্রাম, মানে 10 গ্রাম এটা উপকৃত হবে। কি নাম এ সেতুটার? সেতুটা বিগড়ে ওপর দিয়েছে, বিগড়ে বামনে গোড়া যে সেতুটা হচ্ছে, বিগড়ে বা বামনে দুটো গ্রামের মাঝখানে হচ্ছে, বর্ধমান থেকে গুসকারা। কিন্তু ভাই আমাদের বনপাস দেবপুর হয়ে যাচ্ছে, কাটোয়া রোড হয়ে চলে যাচ্ছে, মানে এখানে জিটি রোড থেকে ভাঙছে মাইনগর, মাইনগর বনপাস হয়ে এটা চলে যাচ্ছে দেবপুর হয়ে, হ্যাঁ এটা চলে যাচ্ছে গুসকারা, গুসকারা গিয়ে মিশছে। মাইনগর থেকে দেবপুর, মাইনগর থেকে দেবপুর গুসকরা যাওয়া যায়, গুসকরা যাওয়া যায় ওই রুট হয়ে, গুসকরা যাওয়া যায়, গুসকরা বাসে দিয়ে চলে, এই গুসকরা গিয়ে স্ট্যান্ড হবে আর কি বাস, আবার গুসকরা থেকে আসবে দেবপুর হবে, হ্যাঁ দেবপুর হয়ে আবার বনপাস হয়ে আমরা মাইনগর মুখে গিয়ে উঠবে। আরে বর্ধমান টু গুসকরা, বর্ধমান টু গুসকরা কি এই রাস্তা সেতু কাজ চলছে? হ্যাঁ সেতুর কাজ চলছে, এখানে আমাদের অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং জল ভেঙে যায়, প্রচুর লোক অনেক ডুবে যায়, অনেক কিছু হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয় এখানে, মানুষ যেতে পারে না, ডবল ডোর না হলে আমাদের খুব কষ্ট, একদম প্রচুর কষ্টের মধ্যে আছি আমরা। যাওয়ার রাস্তা এই আমাদের এই ব্রিজ, এই ব্রিজটা খুব মানে দীর্ঘদিন হলো ভগ্নপ্রায় অবস্থায় ছিল, তা এখন এই কাজ চলছে, এই কাজ চলাতে আমরা খুবই খুশি, এবং ব্রিজটা হলে আমাদের এই এলাকার মানুষ খুবই উপকৃত হবে, এই ব্রিজটা যাতে খুব ভালোভাবে হয়, এবং এই ব্রিজটার মানে দুর্বল হওয়ার জন্য আমাদের এই এলাকায় অনেক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এই এলাকাটা। হ্যাঁ ব্রিজ হচ্ছে নাম কি জায়গাটা? এটা বিগড়া বামুনিয়া খান্দরের ব্রিজ, বিগড়ে বামুনিয়ার মধ্যখানে, হ্যাঁ মধ্যখানে খান্দরের ব্রিজ। তো এখন কেমন লাগছে আপনাদের? এখন খুবই ভালো লাগছে, ব্রিজটা হলে তো খুবই উপকৃত এই এলাকার মানুষ উপকৃত, এবং আমাদের জল নিকাশি বর্ষার জল নিকাশিও খুব ভালোভাবে হবে। হ্যাঁ এই ব্রিজটা আমাদের দীর্ঘদিনের আশা ছিল, এই ব্রিজটা যাতে হয়, হ্যাঁ তা এখন হচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। বামুনিয়া থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। পৌষালী উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। উৎসবটি 12 তারিখ থেকে শুরু হয়ে চলবে আগামী 19 তারিখ পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলা যথাযথ সুসম্পন্ন হতে আনুমানিক 15 লক্ষ টাকা খরচ হবে। শুক্রবার থেকে সূচনা হবে পৌষালী উৎসব। উৎসবটি অনুষ্ঠিত হবে বাজি প্রতাপপুর এলাকায়। শুক্রবার থেকে শুরু হয়ে উৎসবটি চলবে আগামী 19 জানুয়ারি পর্যন্ত। সেই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন উৎসব কমিটির পক্ষ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় বৈঠকে। সমগ্র অনুষ্ঠান সুসম্পন্ন হতে আনুমানিক 15 লক্ষ টাকা খরচ হবে বলে ধারণা আয়োজকদের। মেলা কি কি থাকছে? মেলা বিশেষ করে আমাদের এবং সেখানে পৌষের যেসব যাবতীয় যত মানে উপকরণ, বিশেষ করে গ্রামীণ মেলাটা আমাদের নির্মাতে হবে, এবং সেখানে পৌষের যে উপকরণগুলো যেমন পৌষ পিঠে বলুন, পিঠে পার্বণ বলুন, হ্যাঁ সব জিনিসগুলো আমার মেলার মধ্যে দিন করবো। স্টল কতগুলো আছে বাজেট? স্টলের সংখ্যা আমাদের গোটা 50টার মতো মেলাতে, আমাদের প্রায় 400 ফুটের মতো আমাদের গ্রামীণ মেলা বসছে 400 ফুট এলাকা জুড়ে। আর এই যেহেতু মেলাটা আমাদের কৃষি বাণিজ্যের গাছছাড়া অঞ্চলে আমাদের এই মেলা বাজেপুর এলাকা, তো কৃষি বাণিজ্যের দিক থেকে কৃষিদের জন্য আমরা জোর দিচ্ছি গ্রামীণ মেলা হিসাবে। বাণিজ্যের দিক থেকে অনেক বাণিজ্যিক সংস্থা আমাদের সহযোগিতা করেছেন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, তাদের 10টা স্টল আপনারা দেখছেন উৎসব ময়দানে যেখানে আমরা বসে কনফারেন্স করছি, তার বাঁ দিকে আমাদের 10টা স্টল হচ্ছে যারা বাণিজ্যিকভাবে যাদের আমাদের অ্যাডভার্টাইজমেন্ট করছেন, এবং বিশেষ করে আপনারা দেখেছেন রাস্তার উপরে অনেক কথা আমাদের দুটোবার গেট হয়েছে যারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছে, আমাদের নিজেদেরও বিজ্ঞাপন করেছে, আমাদের মেলারও সহযোগিতা করছে অর্থনৈতিক। এভাবে আপনাদের অবগত করি যে বিশেষ গুরুত্বপূর্ণ আমরা এবার অ্যানাউন্সমেন্ট করছি, আমাদের পৌষালী উৎসবের যে উদ্যোগ আমাদের একটি গভর্নমেন্ট ট্রাস্টি বডি পৌষালী পরিবর্তন মিলন উৎসব, এই ট্রাস্টি বডি এবছর সিদ্ধান্ত নিয়েছে, আগের বছরে আমরা নতুন ছিলাম, মানুষের সামনে নতুনভাবে উঠে এসেছিলাম, মানুষের সহযোগিতাতে এবছর উৎসাহিত হবে আরো বড় করে প্রোগ্রামটা করছি, এবং
আজকের দিনে আমি ঘোষণা করছি, ভিডিও কন্টে ঘোষণা করছি, কৌশলী বাজেপথে মিলন উৎসবে রাষ্ট্রীয় বলে তিনটি যে আমাদের প্রধান লক্ষ্য ছিল, শিক্ষা স্বাস্থ্য খেলাধুলা, এই তিনটে। শিক্ষার দিক থেকে আমি বলি, এবছর বাজেপথে মিলন উৎসব কমিটি 10 জন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যে কন্যাশ্রী প্রকল্প সেটাই অনুপ্রাণিত হয়ে আমরা যে সমস্ত আমাদের এলাকা গরিব মানুষের এলাকা, সেই গরিব মানুষের এলাকাতে যারা পড়াশোনা করতে পারে না, ক্লাস ওয়ানের হোক বা সিক্সের হোক বা এইটের হোক, এই পথে যেহেতু কন্যাশ্রী চালু হয়ে যাচ্ছে, আমরা 1 থেকে 8 অব্দি সমস্ত মেয়েকে, মানে 10 জন মেয়েকে আমরা স্কুল ভিত্তিক বলেছি, বিভিন্ন স্কুলে আমরা খবর দিয়েছি যে যারা 10 জন পড়াশোনা করতে পারবে না বা পড়াশোনা ছেড়ে দিচ্ছে বা ফিস দিতে পারছে না, সেই রকম 10 জন মেয়েকে আমরা এবছর দত্তক নিচ্ছি কৌশলী উৎসব কমিটির পক্ষ থেকে। সেই 10 জন মেয়েকে সারা বছর যাবতীয় যা পড়াশোনার খরচা, সেই পড়াশোনার খরচা আমরা বহন করি, এবং তার জন্য বিভাগ একটি কমিটি গঠন করা হয়েছে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের প্রতি মাসে একটা ন্যূনতম খরচা ধরা হয়েছে, যে টিউশন খরচা বা পড়াশোনার যাবতীয় যে খরচাগুলো, সেগুলো আমরা 10 জন মেয়েকে পড়াশোনার দায়িত্ব কৌশলী উৎসব কমিটি নেব। এটা গেল শিক্ষার দিক থেকে। এই এলাকার মেয়ে ওভারব্রিজ থেকে একদম জামদিকে অব্দি 10 জন মহিলা আমাদের আমার বোনকে কৌশল উৎসব কমিটি দত্তক নিচ্ছে পড়াশোনা, এবং তাদের নাম আমরা 13 তারিখে আমাদের যিনি অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে আমরা সেই নামগুলো ক্রিয়া করব। বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পৌষালী উৎসব ঘিরে। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী, মেলা কমিটির সম্পাদক সহ অন্যান্যরা এদিনের বৈঠকে উপস্থিত থেকে সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। আগামী 1 মাঘ অনুষ্ঠিত হবে রটন্তী কালীপুজো। পুজো উপলক্ষে একটি মেলা অনুষ্ঠিত হবে যা গুসকরা উৎসব নামে পরিচিত। মেলার উদ্বোধন করবেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। রটন্তী কালীপুজো অনুষ্ঠিত হবে আগামী 1 মাঘ। সেই উপলক্ষে একটি মেলা অনুষ্ঠিত হবে যা গুসকরা উৎসব নামে পরিচিত। এই উপলক্ষে নবনির্মিত রটন্তী কালী মন্দির সহ গুসকরা এখন সাজো সাজো রব উঠেছে। আগামী 15 জানুয়ারি উৎসবের সূচনা করবেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আউশ গ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার। উৎসব উপলক্ষে অসংখ্য মানুষজনের সমাগম ঘটবে। উৎসবে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রত্যেক বছর মাঘ মাসে রটন্তী চতুর্দশী উপলক্ষে এই মায়ের পুজো হয়, এবং এটা গুসকরা রটন্তী মা, এবং সারা প্রত্যেকটি জায়গা থেকে লোক আসে এখানে। আসগাম থানা, ভাতার থানা, মুঙ্গর থানা এবং আরও বহু দূর থেকে কলকাতা থেকে এখানে লোক সমাগম হয়। এবারে পুজো হচ্ছে 1 মাঘ, 15 জানুয়ারি। মেলাটা, মায়ের পুজোটা আমরা নিজেরাই করি, এবং মেলাটা গুসকরা পৌরসভা পরিচালিত করে, এবং গুসকরা উৎসব বলেই খ্যাতি চলছে। এবং এই মেলায় মায়ের পুজোর দিন প্রায় 12 থেকে 13 হাজার উপর লোক এখানে সমাগম হয়, এখানে প্রসাদ খাওয়ানো হয়, প্রচুর লোকজন সমাগম হয়, এবং প্রত্যেক দিন মায়ের এখানে ভোগ বিতরণ হয়, ভোগ খাওয়ানো দাওয়ানো হয়, একজনা এক এক দিন এখানে করে থাকেন। এখানে প্রথম এখানেকার যে বৈশিষ্ট্য, যে মায়ের পুজো রাত্রে তান্ত্রিকভাবে পুজো হয়, মায়ের ভোগ হয় মাটির হাঁড়িতে আর মদ কড়কড়ে ভাজা দিয়ে, আর শিবা ভোগ হয় এখানে। আর তারপরের দিন এখানকার বিশেষ আমাদের, আমরাই আগের দিন মায়ের পুজোর দিন আমরা এখানে প্রায় 20-30 হাজার লোকের খিচুড়ি খাওয়াই আমরা এখানে, আমরা নিজেরাই এখানে পরিচালিত করছি। আতশবাজির মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটবে। আসন্ন পুজো ও মেলা উপলক্ষে গুসকরা বাসীর প্রস্তুতি এখন শেষ মুহূর্তে চলছে জোর কদমে। আমাদের এই গুসকরা উৎসবটা শুরু হয় আজ 20 বছর হলো, আর এই 300 বছরের যে আমাদের কালী মন্দির বা কালী পুজো, এটাকে কেন্দ্র করি আমাদের গুসকরা
উৎসবটা শুভ সূচনা হয়েছিল, তা শ্রী শ্রী রতন্তী কালী পূজা মেলা, তার তৎসব মেলা এবং গুসকরা উৎসব একসঙ্গে শুরু হচ্ছে আগামী 15ই জানুয়ারি এবং এটা চলবে 23শে জানুয়ারি। আতসবাজির মাধ্যমে, আতসবাজি পড়ানোর মাধ্যমে এটা শেষ হবে। এই এই 7-8টা দিন আমরা গুসকরাবাসীকে খুব আনন্দ উৎসাহে মধ্যে রাখতে চাই এবং এই গুসকরা উৎসবটাকে কেন্দ্র করে গ্রাম বাংলা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং আনন্দ উপভোগ করেন। এই গুসকরা উৎসবটা আমরা উদ্বোধন করছি 15 তারিখ বৈকাল 4টায়। সেই উদ্বোধনটা করবেন আমাদের সম্মানীয় জেলা শাসক পূর্ব বর্ধমান অনুরাগ শ্রীবাস্তব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আমাদের আউশ গ্রাম থানার মাননীয় বিধায়ক অভেদানন্দ থানদার মহাশয় নিজে মূলত প্রধান অতিথি এবং উদ্বোধককে দিয়ে আমরা এই শুভ সূচনা করছি। গুসকরা থেকে পথিকৃ দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। পূর্ব বর্ধমান পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। জেলা আরাধ্যক্ষ কুনার আগরওয়াল প্রতিযোগিতার সূচনা করেন। প্রতিযোগিতা ঘিরে খুদে প্রতিযোগীদের উৎফুল্লতা প্রকাশ পায়। স্পোর্টস মিট 2018 অফ পূর্ব বর্ধমান পুলিশ লাইন্স ফ্রি প্রাইমারি স্কুল। বিদ্যালয়ের প্রিন্সিপাল ম্যাডাম আজকে প্রধান অতিথিকে পূর্ব বর্ধমান পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পুলিশ লাইন ময়দানে। স্কুলের খুদে পড়ুয়ারা এদিন প্রতিযোগিতায় অংশ নেন। পূর্ব বর্ধমান জেলার আরাধ্যক্ষ কুনার আগরওয়াল প্রতিযোগিতার উদ্বোধন করেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় ম্যাডামকেও বরণ করে নেব। এরপর আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগে পড়ুয়ারা প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে। প্রতিযোগিতা ঘিরে খুদে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। সেকেন্ড প্রেমানন্দ সরকার, থার্ড শিবম ঘোষ। এন গ্রুপ গার্লস, ফার্স্ট অন্বেষা পাত্র, সেকেন্ড শিল্পা পাঁজা, থার্ড অঙ্কিতা সাহা। ফার্স্ট অন্বেষা পাত্র, সেকেন্ড শিল্পা পাঁজা, থার্ড অঙ্কিতা সাহা। আমাদের পুলিশ লাইন ফ্রি প্রাইমারি স্কুলে এখন 24 বছর রানিং চলছে এবং অনেক বছর ধরে এখানে আমরা অ্যানুয়াল স্পোর্টস অর্গানাইজ করতে শুরু করেছি। আজকে এখানে আমাদের বাচ্চাদের অ্যানুয়াল স্পোর্টস মিট আছে, যেখানে সব বাচ্চারা এবং তাদের পেরেন্টস, অভিভাবক সবাই এসেছেন। তাদের মধ্যে আমরা আজকে খেলাগুলো দেখতে এসেছি এবং পার্টিসিপেট করতে এসেছি। ম্যাডাম কি এসছে? হ্যাঁ ম্যাডাম এসছে। কতক্ষণ থাকবেন স্যার? মানে এই প্রোগ্রাম আজকে দুপুর অবধি চলবে। এদিনের প্রতিযোগিতার সাফল্য কামনা করেন জেলা আরাধ্যক্ষ কুনার আগরওয়াল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। রাজ্যের অন্যতম একটি বৃহত্তম ও ব্যস্ততম হাসপাতাল হল পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে শুধুমাত্র জেলা থেকেই নয়, পার্শ্ববর্তী বীরভূম, বাঁকুড়া, হুগলি এমনকি ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার লক্ষ্যে প্রতিদিনই ছুটে আসেন। অন্যদিকে রোগীদের ভালো পরিষেবা দিতে তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার সকালে স্টোনচিপ বোঝাই একটি ডাম্পার পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আটকে পড়ে। ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হন রোগীসহ তাদের পরিবারের সদস্যরা। যদিও কর্তব্যরত পুলিশকর্মী ও হাসপাতাল কর্মীদের সহায়তায় দ্রুত ডাম্পারটিকে সরিয়ে ফেলা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পাঁচ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান সদর উত্তর মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পণের দাবিতে এবং কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বুধবার বর্ধমানের গোদায় রোজিনা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল শ্বশুর সহ শ্বশুর বাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। প্রচণ্ড ঠান্ডা থেকে এলাকা দুস্থ মানুষদের নিস্তার দিতে বুধবার 28 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বুজরুকদিঘি গ্রামে। বিগড়ে ও বামুনিয়া গ্রামের মাঝে সেতু সংস্কারের কাজ শুরু হল। পৌষালী উৎসব উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল বুধবার। আগামী 1 মাঘ অনুষ্ঠিত হবে রটন্তী কালী পুজো। পূর্ব বর্ধমান পুলিশ লাইন অবৈতনিক বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।